জাতীয় সেবা প্রকল্পে সর্বভারতীয় স্তরে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হল বুধবার দু হাজার আঠেরো উনিশ সালে জাতীয় সেবা প্রকল্পে সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্য পায় রাজ্যের দুইজন এরা হল ঊনকোটি জেলার সুপ্রিয়া দাস ও আগরতলার পূজা দেববর্মা চব্বিশতম এনএসএস দিবসে তারা এই পুরস্কার গ্রহণ করেন এই দুই পুরস্কার প্রাপককে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যভিত্তিক যুব উৎসবে নজরুল কলাক্ষেত্রে বুধবার থেকে শুরু হয়েছে তিন তিন ব্যাপী উৎসব উদ্বোধনী দিনে এদের সংবর্ধিত করা হয় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা প্রতিটা মানুষের মধ্যে থাকা চাই আন্তরিকতা থাকা চাই নিষ্ঠা এবং অবশ্যই সততা এই তিনটা জিনিস থাকলে জীবনে বড় হওয়া যায় আমরা এনএসএস করি নিজের জন্য না অন্যকে সাহায্য করার জন্য এনএসএস এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠন এ রাজ্যে বত্রিশ হাজার ছয়শোর মতো এনএসএস এর সদস্য সংখ্যা রয়েছে